সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাভিলিয়নের থার্স নাইট শোতে আমার সাথে রয়েছেন প্যাভিলিয়নের এডিটার অমলান মোস্তাকিম হোসেন আর আমি সাথে রয়েছি প্যাভিলিয়নের ক্রীড়া প্রতিবেদক রিফাত মাসুদ স্পোর্টস নিয়ে গত এক সপ্তাহে আসলে স্পোর্টসের সবচেয়ে বেশি যে খবরটি শিরোনাম হয়েছে সেটি আসলে করোনা ভাইরাস পুরো বিশ্বই আসলে এখন করোনা ভাইরাসের প্রকোপে একরকম থমকে দাঁড়িয়েছে এখন স্পোর্টসে গত আজকেও আমরা দেখেছি যে লা লিগা সেটাও দুই সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে আমি অমলান ভাই আপনার কাছে জানতে চাব যে এই যে প্যাভিলিয়ন বলছি ইউরোপে যে খেলার উপর যে প্রভাবটা পড়েছে আমরা জানি বাংলাদেশের উপর সেই প্রভাব আছে এই কোন জায়গার আসলে কি অবস্থা টোটালি ইউরোপের এবং বাংলাদেশের সব মিলিয়ে আসলে অবস্থাটা যদি আমাদের একটু বলতেন সত্যি কথা হচ্ছে করোনা ভাইরাস এখন যে অবস্থায় আছে এটা আসলে আর মহামারী বলা যাচ্ছে না এটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী আমাদের বুঝতে হবে আসলে করোনা ভাইরাসটা এখন মানে সামাজিক একটা কি বলবো দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে এবং কিছু এটার জন্য স্থবির হয়ে আছে তো ক্রীড়াঙ্গনে যেটা আসলে দেখা যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রভাবটা অত্যন্ত কি বলবো জিনিসটাকে মানে বিপর্যয়কর যেটাকে বলে আপনি দেখতে পাবেন এখন এই মুহূর্তে কিন্তু আমাদের সিরিয়া কিন্তু স্থগিত আজকে বিকালে যে সিদ্ধান্তটি এসেছে এরপরে কিন্তু লিগা দুই সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো অলরেডি ক্লোজ ডোরে হচ্ছে এবং কয়েকটা স্থগিত হয়ে গেছে আজকে রাত্রে লিগেরও দুটি ম্যাচ কিন্তু স্থগিত হয়ে গিয়েছে এর বাইরে বুন্দেসলিগাও ক্লোজ ডোরে হচ্ছে সবচেয়ে যেটা আশঙ্কার ব্যাপার আমি যেটা বলবো দুইজন ফুটবলারের কিন্তু অলরেডি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং শীর্ষ ফুটবলারের টপ ফাইভ লিগের যে ফুটবলার বলি ঠ্যানোভারের একজন গত সপ্তাহে ধরা পড়েছিল আর আজকে ধরা পড়েছে জুভেন্টাসের ড্যানিয়েলের রুগানি এখন রুগানিকে আমরা যারা মোটামুটি ইউরোপিয়ান ফুটবলে খোঁজখবর রাখি অনেকেই জানি রুগানি কিন্তু গত সপ্তাহ তো ইন্টারের সঙ্গে ম্যাচে ছিলেন এরপর থেকে যে সংখ্যাটি তার মানে রুগানি থেকে কি এই জিনিসটি সংক্রমণ হওয়ার কোন সম্ভাবনা আছে বা বাংলা আছে কিনা সেই জন্য কিন্তু এর মধ্যে পরীক্ষা করা হচ্ছে রোনালদো পর্তুগালে যদি আমি একটু বলি আমরা আজ দেখছি যে বেশ কিছু জায়গায় নিউজ হচ্ছে রোনালদো কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন আসলে এটা সত্যতা কতখানি তিনি যে ইতালি ছেড়ে মাদেইরাতে গিয়েছেন তার আসলে সর্বশেষ অবস্থাটা কি বেসিক্যালি অনেকেই সংবাদ মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছে যে রোনালদো নিজ বাসায় কোয়ারেন্টাইন আছেন তবে আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমাদের মানে বড় বড় মিডিয়া হাউসগুলার যে নিউজ কাভারেজ সেটা লক্ষ্য করে যা দেখতে পেয়েছি আসলে এই ধরনের সংবাদের পুরুষত্বতাটা আমি পাইনি যে রোনালদোকে আসলেই কোয়ারেন্টাইন করা হয়েছে রোনালদোর প্রথম কথা হচ্ছে রোনালদো ইটালিয়ার যে ম্যাচটি সেটের পরে আহ তার পর্তুগালে তার মা করেছিলেন তাকে দেখতে গেছেন এটা মোটামুটি আহ সব প্রচার মাধ্যমে এসেছে এরপরে যেটা হয়েছে ডারবি আগে ডারবি ইটালিয়ার আগে এরপরে যেটা হয়েছে বেসিক্যালি রোনালদোর সেখানে যাওয়ার পরে ইতালিতে সব ধরনের ঢোকার এবং বাইর হওয়ার পরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং রোনালদোকে বলা হয়েছে যে পর্তুগালে থাকতে তো কিন্তু রোনালদোকে পর্তুগালে কোয়ারেন্টাইন করা হয়েছে এটা আসলে মানে একশো পার্সেন্ট হয়তো আমি এখনও দেখিনি কোথাও বাট হ্যাঁ এটা সত্যি যে রোনালদো নিজেও জানেন যে তারও একটা সংখ্যা আছে তিনি নিশ্চয়ই নিজেও

প্লেনের একটা ছবি যখন তারা ট্রাভেল করছিল অর্থাৎ তখনই কিন্তু সে হচ্ছে অলরেডি আক্রান্ত ছিল রোগানি তো এটার আসলে একটা বড় ধরনের ইফেক্ট পড়তে পারে তো চ্যাম্পিয়ন্স লিগে আসলে এখনো বন্ধ করা হচ্ছে না কেন বা প্রিমিয়ার লিগে আমরা জানি এখনো কোনো সিদ্ধান্ত আসেনি শুধুমাত্র তারা হচ্ছে হ্যান্ডশেক করাটা বন্ধ করেছে আসলে কোন দিকে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগটা এখন বন্ধ করা হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগটা আসলে বন্ধ হওয়াটা আমার মনে হয় সময়ের ব্যাপার যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের বন্ধ করার সত্যি কথা হচ্ছে এইসব লিগ বন্ধ করার আগে তো অনেক রকমের সিদ্ধান্ত নিতে হয় এখানে বাণিজ্য জড়িত প্রত্যেকটা লিগে আপনি ঘরোয়া লিগ বলেন বা চ্যাম্পিয়ন্স লিগ বলেন এখানে কোটি কোটি টাকার বাণিজ্য জড়িত এখানে স্পন্সর আছেন বিভিন্ন রকমের স্টেকহোল্ডার আছেন ব্রডকাস্টার আছেন চট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য সবার জন্যই কঠিন কিন্তু বাস্তবতা হচ্ছে করোনা ভাইরাস জন্য এখন আসলে মোটামুটি কোনো লিগে খেলা চালানোটাই এখন মোটামুটি একটা অযৌক্তিক এবং খুবই একটা কি বলবো জিনিসটাকে মানে একটি আহ মানে খুবই একটা অযৌক্তিক ব্যাপার হয়ে যাচ্ছে কারণ সত্যি কথা হচ্ছে অযৌক্তিক শব্দটা হয়তো বারাবারই মনে হবে এই অর্থে যে কেন খেলা তো সবাই তার মানুষজন তো মরছে না খেলা তো চলতেই পারে কিন্তু সত্যি কথা হচ্ছে করোনা ভাইরাস এমন একটা মহামারী এবং এমনভাবে সংক্রমিত হচ্ছে যে আপনি কোনো বিন্দুমাত্র কোনো ঝুঁকি নিতে পারেন না এখানে আসলে ঝুঁকি নেওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনাই নেই এবং বেশিরভাগ লিগ যেটা করছে অনেক লিগ যে ক্লোজ ডোরে খেলছে যে বাসের দর্শক ফাঁকা করে দিয়ে খেলছে সেটা হয়তো একটা সমাধান হতে পারে কিন্তু এখানে আমি বারবার বলবো যে গার্দিওয়ালের সাথে আমি একমত অনেকটা যে ফ্যানদেরকে ছাড়া আসলে খেলাটার কতদূর মানে হয় এটা আমি ঠিক সেটাও তো আসলে ঠিক মতো আটকানো যাচ্ছে না যেটা আসলে টার্গেট যে লোক সমাগম কমানো তাই না তো সেটাও আমরা গতকাল দেখেছি হচ্ছে পিএসজির ম্যাচে সমর্থকরা হাজার হাজার সমর্থক মাঠের বাইরে উপস্থিত ছিলেন মাঠে তারা ঢুকতে পারেননি কিন্তু যেটা আসলে আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা ওখানে হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণটা রোধ করা হবে তাতে আসলে কতখানি লাভ হচ্ছে সেটাও একটা প্রশ্ন যে খেলা আসলে সেক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেওয়াটাই আসলে সঠিক সিদ্ধান্ত সম্ভবত পুরোপুরি বন্ধ করে দেওয়া ছাড়া সঠিক বলতে হতো না বাট পুরোপুরি বন্ধ করে দেওয়া ছাড়া হয়তো সমাধান নেই এবং চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়া এবং প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত বড় কোনো এফেক্ট করেনি শুধুমাত্র আর্সেনাল এবং সিটির একটি ম্যাচ আমরা দেখেছি যে এটা কালকে স্থগিত হয়েছে কিন্তু সামনের ফিক্সচারগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত আসেনি হয়তো আমরা কথা বলতে বলতে হয়তো চলে আসতে পারে সেটা দর্শকরা ভালো বলতে পারবেন কিন্তু এখন পর্যন্ত যেহেতু যতক্ষণ কথা বলছে ততক্ষণ পর্যন্ত আসেনি সেক্ষেত্রে আসলে একটা বড় সংখ্যা থেকে যাচ্ছে যে লিভারপুলের আমরা সবাই জানি লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়টা এখন সময়ের ব্যাপার তাদের একটা বড় দুশ্চিন্তা থাকবে ইনফ্যাক্ট এটা আসলে সবারই দুশ্চিন্তা কারণ মানে কেউ চায় না আসলে খেলা বন্ধ কিন্তু সত্যিটা হচ্ছে এখন সবার খেলার চেয়েও জীবন বড় এবং আসলে এই জিনিসটাই আমাদের প্রায়োরিটিতে রাখতে হবে তো শুধু চ্যাম্পিয়ন্স লিগ কেন আমরা সব খেলে ক্রিকেটের কথা হ্যাঁ আমরা আমি আগে একটু আপনার থেকে জানতে চাই যেটা যে লোকাল ফুটবলে আসলে কীরকম প্রভাব পড়তে পারে আপনি কি মনে করছেন লোকাল ফুটবলে আমরা আমরা দেখেছি লোকাল ফুটবলের আগে আমি একটু এফসির কথাটা একটু বলে নিই এফসি কিন্তু গত বৃহস্পতিবার আমরা আজ বসেছি বৃহস্পতিবার গত বৃহস্পতিবার এ এবং ফিফা একটি জরুরি বৈঠকে বসেছিল এবং তারপরে ফিফা এবং এফসির ওই বৈঠকের পরে যেটা একটা বিবৃতিতে বলা হয়েছে যে খেলোয়াড়দের স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এফসির যতগুলো খেলা রয়েছে সেগুলোকে স্থগিত করা বা অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া সেরকম একটি সিদ্ধান্তের কথা তখন তারা জানিয়েছিল এরপর আমরা গত এক সপ্তাহে দেখেছি এ তারা বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবল ফেডারেশন তাদের সাথে বসে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে যে আপনি জানেন যে মার্চে বাংলাদেশেরও ম্যাচ হওয়ার কথা ছিল বিশ্বকাপ বাছাই ২৬ তারিখে ছিল হচ্ছে ভারত দুঃখিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল আর একত্রিশ তারিখ ছিল হচ্ছে কাতারের বিপক্ষে ম্যাচ আপাতত একেবারে জুন পর্যন্ত সবগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে বাংলাদেশের এবং এর পরপরই বাংলাদেশ ভারত এরা স্থগিত করার পরপরই এফ সির পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে জুন পর্যন্ত যতগুলো ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের হবে হওয়ার কথা ছিল সেগুলো সবগুলোই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবং আমরা যদি ঘরোয়া লীগের দিকে তাকাই সেদিকে গতকাল কাজী সালাউদ্দিন বাফুফে প্রেসিডেন্ট তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার সাতটি ভেনুতে হচ্ছে সাতটি ভেনুর বদলে ওনারা চিন্তা করছেন যে একটি ভেনুতে আপাতত যেহেতু জরুরি অবস্থা বলা চলে এই এই পরিস্থিতিকে তারা চিন্তা করছেন যে একটি ভেনুতে অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সবগুলো খেলা একটু একটু করে চালিয়ে নিয়ে যাওয়া একেবারে খেলা বন্ধের পক্ষে তারা এখনো রায় দেননি কিন্তু এইখানে আসলে আমার একটা জানার যেটা আছে যে বাংলাদেশ ক্রিকেট কিছুদিন আগে তারা আহ সাথে খেললো তারপর আমরা জানি যে মুজিব বর্ষ উপলক্ষে দুটি টি টোয়েন্টি হওয়ার কথা ছিল সেটিও সেটিও পিছিয়ে গেছে সেখানে কি সিদ্ধান্ত নিতে একটু দেরি করলো বিসিবি বা এই যে বাংলাদেশের আমরা জানি ট্যুরও আছে পাকিস্তান ট্যুর এখনও কেন কোনো সিদ্ধান্ত আসলে নেওয়া হচ্ছে না সত্যি কথা যেটা হচ্ছে আপনি যেটা বলছেন জিম্বাবুয়ে সিরিজটা আসলে একরকমের ক্লোজ ডোর ঠিক বলা যাবে না কিন্তু দর্শক উপস্থিতি ছিল খুবই নগণ্য প্রথম কথা দর্শকরা নিজেরাও এটা নিয়ে একটা সংখ্যা ছিলেন যেতে চাননি তারপর বিসিবি থেকে টিকিট বিক্রির ব্যাপারে একটি সীমিত ধরনের নিষেধাজ্ঞা ছিল যে একজন একটি করে টিকিট বেশি কিনতে পারবে না সেই কারণে আসলে অনেক থেকে গেছে এবং সবকিছু মিলে যেটা হয়েছে সাথে যে খেলাটা হয়েছে সেটাও আসলে অনেকটা একতরফা খেলা সুতরাং ওইভাবে দর্শক আগ্রহ হয়তো ঠিক ছিল না তারপরেও দর্শক যেটা হওয়ার ছিল তার চেয়ে অনেক কম হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এইখানে আসলে চট করে সিদ্ধান্ত নেয়নি তবে আপনি যেটা বলছেন যে বর্ষে যে দুইটি টি টোয়েন্টি ছিল সেগুলো আসলে স্থগিত করাটা ছাড়া উপায় ছিল না যদি চাইতো কারণ এখানে শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসলে মানে ক্রিকেটার আসার কথা যেমন ইন্ডিয়া থেকে আসবে পাকিস্তান তো নাই শ্রীলঙ্কা থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি পোলার্ড গেইল বা ইংল্যান্ডে বেরিস্টো সহ অনেক ক্রিকেটার আসার কথা তো এত জায়গা থেকে আসলে ক্রিকেটার আসার জন্য যে ট্রানজিটগুলো হয়ে আসতে হবে বা বিভিন্ন দেশ থেকে এইসব কারণে আসলে এই জায়গাতে কোনো ঝুঁকির নেওয়ার মতো একটা অবস্থায় ছিল না সো এটা আসলে ক্যান্সেল হয়ে গেছে এখন পাকিস্তান ট্যুর নিয়ে যেটা হচ্ছে যে পাকিস্তান ট্যুর নিয়ে কিছুদিন আগেও একটা কথা ছিল যে পাকিস্তান ট্যুর ক্যান্সেল হয়ে যেতে পারে কিনা আজকে আমরা একটা শুনতে পাচ্ছিলাম যে হয়তো ক্যান্সেল হয়ে যাবে এখন পর্যন্ত আমি যখন কথা বলছি ততক্ষণ যে আমি কোনো অফিসিয়াল ডিসিশন পাইনি যদিও সম্ভবত এটা চলে আসার কথা আজকের মধ্যে চলে আসতে পারে তো আমার কাছে মনে যে এটাও একটা সময়ের ব্যাপার কারণ এই মুহূর্তে আসলে ইন্টারন্যাশনাল ট্যুর সবগুলো আসলে একটা কি বলবো জিনিসটাকে মানে একটা অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনি যদি ক্রিকেটের অন্য জিনিসগুলোতে দেখতে চান যে অলরেডি কিন্তু ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে খেলাটা শুরু হয়েছে আজকে বটে কিন্তু সেটাও কিন্তু একটা সংখ্যার মধ্যে আছে এটা কতদিন পর্যন্ত ঠিক মতো হয় আইপিএল নিয়ে কিন্তু একটা বড় সংখ্যা আছে শনিবার থেকে আইপিএল শুরু হওয়ার কথা আমরা আইপিএল সিদ্ধান্ত জানার কথা আমরা জানি শনিবারে হয়তো এর একটা ডিসিশন আসবে এরকমও শোনা যাচ্ছে আইপিএল ক্লোজ ডোরে হবে কিন্তু সেক্ষেত্রেও মানে কতটুকু সেটা সুরক্ষা দেবে বা সেক্ষেত্রে আসলে কতটা জমবে সেটা নিয়েও প্রশ্ন থাকে হয়তো আইপিএল পিছিয়ে যেতে পারে কি না সেটা সেটা এটা প্রশ্ন আছে বিশ্বের অন্যান্য জায়গায় যেসব ক্রিকেট হচ্ছে সেসব কিছুটা আশঙ্কা আছে আর আজকে একটা বড় খবর এসেছে যে মেয়েদের বিশ্বকাপ যেটা হয়েছিল কয়েকদিন আগে আমরা সবাই জানি যে মেলবোর্নের রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিল ছিয়াশি হাজার যেটা মেয়েদের ক্রিকেটে তো বটেই মেয়েদের অল টাইম স্পোর্টসে একটা সেকেন্ড অল টাইম বেস্ট তো ওখানেও কিন্তু একজন দর্শকের করোনা ভাইরাস নিয়ে তিনি গিয়েছিলেন সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন মানারা জানতে পেরেছে এটা কিন্তু একটা বড় আশঙ্কার খবর এবং অস্ট্রেলিয়া তার সহ যদি এটা ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে আসলে বড় একটা ধাক্কা পড়বে এটা আর কি আচ্ছা আমরা করোনার এই এখান থেকে আপনি বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের কথা বলছিলেন আমরা একটু খেলার দিকে প্রবেশ করি যে গত সপ্তাহে আসলে যে খেলাগুলো হলো বাংলাদেশ জিম্বাবুয়েকে আসলে যতগুলো খেললো টি-20 ওডিআই বলি

এই সিরিজে আসলে জার্ভিস সহ বেশ কয়েকজন আরও কয়েকজন ভালো ক্রিকেটার আসতে পারেনি আরভিন শুরু থেকে ছিল মাঝখানে ইনজুর্ড শন উইলিয়ামস টেস্টে ওরকমভাবে ইয়া করতে পারেনি সব কিছু মিলে ওদের এই টিমটা অনেকটাই অনভিজ্ঞ এবং আসলে খরপসুখ বলা যায় এবং বাংলাদেশ আসলে যেটা সত্যি কথা যে হয়তো ঠিক আছে সেভাবে হয়তো এই সিরিজে রেকর্ডের পর রেকর্ড হয়েছে আমরা সবাই জানি বেশ কয়েকটা রেকর্ড ভেঙেছে মোটামুটি সব ম্যাচে কিন্তু কম বেশি নতুন নতুন রেকর্ড হয়েছে ওয়ান ডেতে তাইম একটা রেকর্ড করেছেন সেটা দুই দিন পরে একজন আমার ভেঙে দিয়ে সর্বোচ্চ ইনিংস রেকর্ড নতুন করে লিখেছেন এরকম রেকর্ডের কথা বলে আসলে অনেক কথা বলতে হবে আমি এক স্ট্রেফ একটি বললাম তো প্রাপ্তির দিক দিয়ে আসলে অনেক কিছু আসে কিন্তু আমরা আসলে বাস্তবতা কী বলে যে কতটা প্রাপ্তি আসলে হয় এখানে আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের এখান থেকে কিছুটা আত্মবিশ্বাস অবশ্যই নেওয়ার আছে কারণ একটা দল যখন আসলে মানে আহ হাঁটতে হাঁটতে হ্যাঁ পাটতে হাঁটতে যেটা বলে যে পিঠ দেয়ালে থেকে যায় তখন তার জন্য আসলে একটা অবলম্বন দরকার হয় একটা ডুবন্ত মানুষ যখন একটা কিছু ভাসতে থাকে তখন তার একটা খরকুটো দরকার হয় বা আমি একটু বলি সেটা হচ্ছে এইখানে মনে হয় যে বাংলাদেশ হয়তো একটু হয়তো আত্মবিশ্বাস পাবে যে না ঠিক আছে কিছু একটা অন্তত জেতা গেল সেটা হয়তো হয়তো সামনের সিরিজগুলোতে একটু কাজে দিতে পারে এটুকু ছাড়া আসলে আমার মনে হয় যে রেকর্ড বর্ণানো জিনিস নিয়ে খুব বেশি এখানে তৃপ্তি বা আত্মতুষ্টিতে ভোগার সুযোগটা আসলে নেই এখানে আমি একটু জিনিস একটা জিনিস একটু রিলেট করতে চাই যদিও ব্যাপারটা অযৌক্তিক মনে হতে পারে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ফুটবলে আমরা বাংলাদেশ যে বিশ্বকাপ সেখানে আমরা জানি যে অক্টোবর মাসে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল ভারত এবং হচ্ছে কাতারের বিপক্ষে ওই দুইটা ম্যাচ কিন্তু বাংলাদেশের অনেক দিনের ঘরোয়া ফুটবলে অনেক দিনের ভেতরে এক দুইটা সেরা পারফরমেন্স বলা যায় এর আগে আমার কাছে মনে হয়েছে ওই দুটো ম্যাচ খেলার আগে বাংলাদেশ ঘরের মাঠে তারা ভুটানের সাথে দুটো প্রীতি ম্যাচ খেলেছিল আমার কাছে মনে হয়েছে ওই সময় যে দুটো প্রীতি ম্যাচের জয় ওটা তাদেরকে বাংলাদেশ দলকে কনফিডেন্সের দিক দিয়ে অনেকখানি বুস্ট আপ করেছে এবং তারপরে আমরা ফলটা কিছুটা পেয়েছিলাম এখন এই জিম্বাবুয়ে সিরিজটার থেকে আমরা যেটা বললাম যে আমাদের আত্মবিশ্বাস দরকার ছিল আমরা সেই আত্মবিশ্বাসটা পেয়েছি এই জিম্বাবুয়ে সিরিজটা আসলে আমরা বড় কোনো সিরিজের আগে আসলে ফেলি না কেন এটা আমাদের সামনে হয়তো আহ অস্ট্রেলিয়া আসবে তার আগে আমরা এরকম একটা সিরিজ আয়োজন করে বা এটা এই একেবারে মনে হচ্ছে যে হুট করেই একটা টাইম স্লটে ফেলে না বেসিক্যালি ব্যাপারটা আসলে ঠিক তা না আপনি সত্যি কথা যেটা হচ্ছে আসলে অনেকটা বড় সিরিজের আগে কারণ সামনের মাসে কিন্তু পাকিস্তান সিরিজ ওখানে একটা টেস্ট এবং একটা আমরা ওয়ান ডে খেলবো সুতরাং বলা যায় যে পাকিস্তান সিরিজের আগে এটা মেন্টালি বুস্ট আপ করবে বা হয়তো এরপরে কিন্তু অস্ট্রেলিয়া আসছে জুনে সুতরাং ওইটা বলা যায় যে এক কিন্তু এটা পাকিস্তান এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে একটা প্রস্তুতি এবং আমরা এর অস্ট্রেলিয়ার পাকিস্তানের মাঝে বাংলাদেশ আয়ারল্যান্ড সফরে যাবে এবং ওখানে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলবে ইংল্যান্ডে আর আয়ারল্যান্ড হয়তো বাংলাদেশের সাথে সত্যি অতটা তুলনীয় না কিন্তু নিজেদের কন্ডিশনে কিন্তু কঠিন পরীক্ষায় হবে হবে জিম্বাবুয়ের মতো সহজ না সুতরাং ওইটা বলা যায় আপনার পয়েন্টটা ঠিক আছে কিন্তু এটার সাথে আমি মিলিয়ে সেটা বলতে চাই যে সামনের চার পাঁচ মাসে বাংলাদেশ টানা ক্রিকেট খেলবে তার আগে এই সময়টা কিন্তু টাইমিংটা হয়তো ঠিক আছে এবং এটা হয়তো একদিক দিয়ে হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের হয়তো এখানে উত্তেজনাটা বা হয়তো এক পেশের জিনিসটা ছিল যে হয়তো জমজমাট ভাবটা ছিল না কিন্তু একদিক দিয়ে হয়তো এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটু কাজে আসতেও পারে কারণ অনেক রান পেয়েছে এবং মোটামুটি সবাই কম বেশি ভালো করেছে সুতরাং আত্মবিশ্বাসটা আসলে বলা যায় না যে কোন জায়গা থেকে আসে সুতরাং এটা খেলার মধ্যে যেহেতু আছে এটা আসলে আমরা বলতে পারি যে না এখান থেকে হয়তো কিছুটা হতে পারে বাট আবার এগেইন যে জিম্বাবুয়েকে হারিয়ে আসলে আত্মস্বীতির ভোগার কোনো সুযোগ নেই এই জিম্বাবুয়ে আসলে একেবারেই খর্বশক্তির দল সুতরাং ওই অতি আত্মবিশ্বাসের জায়গা থেকে কমিয়ে নিজেদের যেসব জায়গা নিয়ে কাজ করা ছিল সেগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে এবং ওই জিম্বাবুয়ে সিরিজে কি পেলাম না পেলাম এটার চেয়ে বরং সামনের সিরিজগুলোতে কি ভুল ত্রুটি কম করা যায় এটা নিয়ে আসলে মনোযোগটা দেওয়া জরুরি আচ্ছা আমার বোধহয় একটু ক্রিকেট থেকে চ্যাম্পিয়ন্স লিগের দিকে যাই চ্যাম্পিয়ন্স লিগে গতকাল আমরা দেখেছি লিভারপুলকে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর পিএসজিও তাদের ফাড়া কাটিয়েছে অবশেষে তারা তিনবার দ্বিতীয় রাউন্ড থেকে বাদ যাওয়ার পর তারা উঠল এবং সেটাও কিন্তু সেই নেইমারের উপর ভর করে যেই নেইমার আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মেসি ছায়া থেকে বের হওয়ার জন্য এসেছিলেন তো নেইমারের আগে আমি আসলে এই ক্লপের এই ক্লপ এবং কালকে গতকালকের ওই লিভারপুল আর অ্যাটলেটিকো ম্যাচ ওটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমরা দেখেছি লিভারপুল পুরোটা সময় তারা অ্যাটাক 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 তারপরে এক্সট্রা টাইমে গিয়ে দুটি গোল মার্কোস ইউরান্তে তিনি গোল করার জন্য বিখ্যাত নন আমরা তাকে গোল করতে কয়বার দেখেছি আমার মনে করতে পারবো না কালকের ম্যাচটা নিয়ে যদি কিছু বলতেন কালকের ম্যাচের দেখতে আসলে বেসিক্যালি আমি আপনার থেকে ওইটাই জানতে চাচ্ছিলাম যে আমার যেটা মনে হয়েছে কালকের ম্যাচ যতদূর আমার কাছে যেটা দেখে মনে হয়েছে যে বেসিক্যালি এনফিল্ডের যে একটা এনফিল্ড ছু ভেঙে দিতে সমর্থ হয়েছে এবং কালকের ম্যাচে আসলে কয়েকটা ইন্টারেস্টিং টকিং পয়েন্ট ছিল একটা হচ্ছে নিয়ে বেশ কথা হচ্ছে যে তিরিশ মিনিটের পরে কেন কেনাইগোল সিস্টেম কাউন্ট হবে কারণ এক দুইটা ম্যাচ তো নাইনটি নাইনটি মিনিট ওভার

যে আমার কাছে মনে হয়েছে সিমিয়নে আর ক্লপের যে ব্যাপারটা ইংলিশ মিডিয়া শুরু থেকে যখন ওয়ান্ডা মেট্রোপলিটানতে যখন ওরা হচ্ছে এক শূন্য গোলে একটা মাদ্রিদ জিতল তখন সিমিয়নে কিন্তু আমরা জানি সিমিওনে একটু পাগলাটে স্বভাবে তার যে সিমতি চল মানে তার যে ফিলোসফিতে তিনি বিশ্বাস করেন সেটার জন্য তিনি পাগল সেটা তিনি মাঠেও প্রকাশ করেন মাঠের বাইরে ডাগাউটে যখন থাকেন একইভাবে প্রকাশ করেন এবং সেটা লিভারপুলই হোক আর জেই ওই মাস্টার পরে ইংলিশ মিডিয়া বা ব্রিটিশ মিডিয়া বলতে পারি তারা আসলে বেশ সমালোচনা করেছিল যে লিভারপুলের অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের অ্যাটিটিউড দেখে মনে হয়েছে যে তারা ম্যাচটাই জিতে গেছে তো তারপরে আমরা আসলে গতকাল যেটা দেখলাম যে আলভারো মোরাটা যখন গোলটা করলেন তৃতীয় গোলটা তিনি কিন্তু বেশ ছিলেন। এবং তিনি ম্যাচ শেষে যখন পুরো গ্যালারি ফাঁকা হয়ে গেছে ক্যামেরার সামনে গিয়ে আলাদা করে উদযাপন করেছেন এই যে একটা জবাব দেওয়ার বিষয় আপনার কি মনে হয় যে অ্যাথলেটিক মাদ্রিদকে আসলে একটু খাটো করেই দেখেছিল লিভারপুল আমার তার ঠিক মনে হয় না মানে খাটো করে দেখার জিনিস জিনিসটা আমার কাছে আরেকটা জিনিস মনে হয় এটা হয়তো ভুল হতে পারে আমার অবজারভেশন বেসিক্যালি ক্লব যখন এই সিজনে দেখেন যে লিভারপুল যে টিমটা নিয়ে খেলছে তারা কিন্তু স্কোয়াড ডেপথ নিয়ে যদি কথা বলি লিভারপুলের চেয়ে স্কোয়াড ডেপথ বেশি কিন্তু বেশ কয়েকটা বড় টিমেরই আছে লিভারপুলের কিন্তু সবচেয়ে বড় যেটা শক্তি যে সিনিয়র প্লেয়ার বা আমরা যাদেরকে বলি যে কোর প্লেয়ার তারা কিন্তু ওইভাবে বড়কে ইনজুরি হয় না যেমন ভ্যান্ডাকের কথা যদি বলি বা মানে আছে বা সালা আছে বা আরও কেউ হয়তো বড় কোনো ইনজুরিতে পরে নেই মোটামুটি কোর টিমটা একই রকম ভাবে খেলছে এখন যখন আপনি কালকে দেখেন যে আবার আমাদের যদি আমরা বলি যে ক্যারিয়ার যে কার্ডসটা বা অভিশাপের জন্য কালকে যে ভুলটা আন করলো সেটাও যদি দেখেন যে আমার কাছে যেটা মনে হয় যে মানে এখানে আসলে খাটো করে দেখার বিষয় না বরং স্কোয়াড ডেপের হয়তো একটা ব্যাপার থাকতে পারে যে কেন আসলে মানে যথেষ্ট পরিমাণে যদি রেস্ট পাওয়া যায় লিগের জন্য প্লেয়ারদের তাহলে হয়তো আহ বেটার কোন একটা আউটপোট তাড়াতাড়িতে পারতো কারণ খেলাটা দেখেন যে খেলার লাস্টের দিকে কিন্তু লিভারপুলের ওই মনোযোগটা ছুটে গেছে এখন আপনি যখন টানা খেলতে থাকবেন একটা টিম প্লেয়াররা যখন দিনের পর দিন যখন টানা খেলতে থাকবে তখন কিন্তু একটা যেটাকে বলা হচ্ছে একটা ফ্যাটিক বা একটা স্ট্রেস কিন্তু তাদের মধ্যে কাজ করে এই জিনিস হয়তো আমার একটা কিছু কাজ মানে আমার কাছে মনে হয় পার্সোনালি আর কি আমার কাছে এখানে মনে হয়েছে ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই আদ্রিয়ানের ওই ভুলটা ছিল এটাতে কোনো সন্দেহই নেই কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আসলে সেফ লিভারপুলের কপাল খারাপ আপনার টিমের সেকেন্ড গোলকিপার তিনি আসলে এই ধরনের বড় এই লেভেলের ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত থাকবেন না এটাই আসলে স্বাভাবিক অ্যালিসন যখন ছিটকে গেলেন আমরা আদ্রিয়ানকে দেখেছি চেলসির সাথে চেলসির সাথে ম্যাচেও তিনি বেশ কিছু মিস্টেক করেছেন এবং প্রায় ম্যাচেই আমি দেখি যে তিনি বেশ সেকই থাকেন আলটিমেটলি এইরকম একটা প্রেশার মোমেন্টে এটা আসলে হওয়ারই ছিল সেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে বেশ দেরি করে সেটাও অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাপ্রোচের কারণে তারা আসলে নাইনটি মিনিট ট্রাই করে নেই ম্যাচটা যে আমরা অ্যাটাক করবো সেরকম কোনো মেন্টালিটি আসলে তাদের ভেতরে দেখা যায়নি যখনই একটু গোলটা খাওয়ার পর যখন তারা হেরে যাচ্ছে ফিরমিনে যখন গোল করলেন তখন তারা আমরা দেখলাম যে প্রেস করা শুরু করলো হালকা করে এবং ওটার কারণেই আমার কাছে মনে হয়েছে আদ্রিয়ান আসলে শেষমেশ ভুল করতে একরকম তাকে বাধ্যই করা হয়েছে এবং তারপরে আসলে ম্যাচটা ওখানেই ঘুরে ঘুরে গিয়েছে মনে মনে হয় তবে এর বাইরে যদি অ্যাটলেটিকোর এই জয়টাকে আসলে কোনোভাবেই রূপকথার গল্প বলার

তারা গতবার আপনি যদি গতবার চ্যাম্পিয়ন্স লিগের কথা চিন্তা করেন গতবার যখন ইউভেন্টাসের সাথে ওরা দুই শূন্য গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকে পরে হয়ে হচ্ছে বাদ পড়ে গেল সেবারও যখন প্রথম লেগে তাদের সেন্টার ব্যাক ছিল হচ্ছে হোসেমারিয়া হিমেনেজ আর ডিয়েগো গডিন সেই জুটি এখন পুরো ধরে পরিবর্তন হয়ে গেছে তেমন চেঞ্জ আসেনি তবে ফরওয়ার্ডে হোয়া ফিলিক্স এসছেন তিনি এখনো সেভাবে নিজেকে মানিয়ে নিতে পারেননি প্রমাণও করতে পারেননি যদিও বয়স অল্প সিমিওরের আসলে বড় একটা চ্যালেঞ্জ ছিল নিজের দল যে নতুন পথে আসলে তিনি পথ চলা শুরু করেছেন সেখান থেকে এরকম একটা প্রমাণ করার জন্য নিজের যে সিমিওনাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল গত এক দেড় মাস ধরে লিগে দু সালে তারা একটাও অ্যাবে ম্যাচ জিতে নেই এবং শেষ তেরো ম্যাচে শেষ তেরো অ্যাবে ম্যাচে তাদের জয় ছিল একটা এরকম পরিস্থিতি থেকে আসলে অ্যানফিল্ডে একটা জয় এটা আসলে স্টেটমেন্টের মতো আমার কাছে মনে হয় আলটিমেটলি ডিয়েগো সিমিওনে স্টেটমেন্ট দেওয়ার জন্য এর চেয়ে বড়

আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সামনের সপ্তাহে আবার দেখা হবে